দেখি হঠাৎ ধুমধাম শব্দ হচ্ছে, তখনই ভেবেছি এ নিঘাত বাম এসেছে। এমন লাগে না, ভয় পেয়ে যাবো রাত্রেবেলা। কিন্তু এই দেখুন বন্ধুরা, বলছিলাম না, এই দেখুন জানলাতেও পটি করেছে, ডাইনিংয়ের জানলায়। কি করা যায়, ধুচ্ছে আবার ধুচ্ছে। মানে কালকে রাত্রেবেলা পুরো ছাদেতে একদম মামদমাচুনি করেছে ভামে ভামেরা। কালকে ওই বিড়ালের মতো দেখতে, যেগুলো দেখুন পায়খানা করে রেখেছে, দেখছেন দেখুন। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো সকাল সকাল মেয়ে স্কুলে বেরিয়ে গেছে আর আমার কর্তামশাই অফিসে বেরিয়ে গেছে। তো তারপর প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে বিছানার চাদরগুলো সব ঝেড়ে আর যেগুলো পাল্টানোর ছিল সেগুলো পাল্টানো। তো আমি সেখানেই এখন লেগে পড়েছি। তো প্রথমের ঘরটা ঝেড়ে নিয়েছি, চাদর পেতে নিলাম। তারপরে পাশের ঘরটা, আমার কাকা শ্বশুরের ঘর এটা, তো এখানে আমি এসেছি এখন, তো চাদরটা পেতে নেব। তো চাদর পাতার আগে দেখুন আমি রাবার ক্লথটা পেতে নিলাম, কারণ কাকা শ্বশুরের মাঝে মাঝেই শরীরটা খুব খারাপ করে, খুব বলতে খুবই খারাপ করে। তখন আর কোনো হুঁশ থাকে না, তখন বিছানাতেই পটি করে ফেলে, বিছানাতেই হিসি করে ফেলে। তো এই জন্যই তো বিছানাতে ওই রাবার ক্লথটা পাতা, সেটা যে কবে হবে কেউ বলতে পারবে না। এদিকে আমার কাকা শ্বশুর বাজার করতে গেছিলেন। প্রতিদিন বলি যে বেশি বেশি বাজার করে নিয়ে আসতে হবে না, কিন্তু কে কার কথা শোনে, না মায়ের কথা শোনে না আমার কথা শোনে। এদিকে আবার শরীরটা খুব খারাপ করেছে, তার প্রচন্ড গ্যাস অম্বল হয়েছে, তাই আমি একটু ইনো জলে গুলে দিলাম। তারপরে বাজার যেগুলো এনেছে সেগুলো মায়েতে আমার তো দুজনে মিলে এখন সব ঢুকিয়ে দিচ্ছি প্লাস্টিকে করে বেঁধে ফ্রিজেতে। রোজ রোজ প্রতিদিন ব্যাগ ব্যাগ বাজার করে নিয়ে আসে। মা প্রতিদিন বলে যে এত বাজার করো না, রোজ বাজারে যেতে হবে না, কিন্তু কে কার কথা শোনে। রোজ শাক চাই, রোজই শশা থেকে শুরু করে বাজারে যা থাকবে সব নিয়ে চলে আসবে। তো যাই হোক, এরা তো আমাদের রোজের রুটিন, প্রতিদিন ব্যাগ ব্যাগ বাজার করে আনে, কথা বললেও শোনে না। তো এখন মা সবাইকে জলখাবার দিয়ে দিচ্ছে, কাকা শ্বশুরকে একটু মুড়ি দেবে, কারণ যে শরীরটা খারাপ, তো মুড়ি মানে মুড়িটা খেলেই সব থেকে ভালো। আর বাবাকে একটু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছে। তো আমি জলের বোতলগুলো ভরে নিয়ে এসেছিলাম নিচে থেকে, তো সেগুলি এখন ব্যাগ থেকে বের করে আমি সব গুছিয়ে রাখছি। তারপর সকালবেলা যে চা খাওয়া হয়েছিল, সেই চা খাওয়ার পর বিস্কিটের কৌটোগুলো ভালো করে রাখা হয়নি, টেবিলেই পড়েছিল, তো সেগুলো এখন সব গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে আমার ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দিয়েছি, তো মোটামুটি সকালের দিকেই ভাতটা হয়ে যায়, আর সকালের দিকে তো অনেক ঝামেলা থাকে। এটাই কি বলে, চিচিঙ্গাও বলে, চিচিঙ্গাও বলে, চিচিঙ্গাও বলে, আবার হুপোও বলে। হুপো একটু ছোট, চিচিঙ্গা গুলো একটু বড়। তো আমাদের এখানে হুপোটাই বলে, আবার আমার বাপের বাড়িতে আবার বলে চিচিঙ্গা। সেগুলো একটু এই এইগুলো হচ্ছে চিচিঙ্গা, আর হুপো একটু ছোট, বেটে বেটে। হ্যাঁ, মায়ের সঙ্গে সব শেখা। মায়ের সাথে আমিও কাজে লেগে পড়েছি, মা গোল গোল করে কেটে দিল, তারপরে আমি ওগুলোকে ভেতর থেকে বীজগুলো বের করে নিলাম। তো তারপর এইগুলো সব একটা একটা করে কাটা হবে। তো মাকে বললাম যে আমিও তাহলে ছুরি করে কেটে দিই, তাহলে সুবিধে হবে। তো সেটাই আমি করছি, ছুরি করে কেটে দিলাম মাকে। এদিকে আবার লবণ আনতে গিয়ে দেখি লবণ শেষ হয়ে গেছে, তো তারপরে ওটাকে ঢেলে নিলাম, কারণ কি এতে হলুদ, একে একে হলুদ দিল মা, তারপরে নুন দেবে। তো দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবে, তারপরে আস্তে আস্তে এটা থেকে জল বেরোবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, ওই দিকের কাজ মোটামুটি সামলে চলে এলাম ছাদে। ছাদে কালকের যেগুলো ভেজা ছিল সেগুলো আমি মেলেছি, আর মেয়ের কেটসটা আমি কালকে ধুয়েছিলাম, তো সেটাই আমি শুকনো করতে দিয়েছি, একটু ভেজা ছিল। তো তারপর চলে এলাম ওপরের ছাদে। ওপরের ছাদে আমি এখন পাখিদের খেতে দিচ্ছি, এনাদের আবার দেরি হলে এনারা আবার আসেন না, চলে যায়। তো যা ওই দেখুন একটা কাক, দেখলেন আমাকে যেই দেখতে পেয়েছে অমনি, ও ওই দেখুন, দেখছেন ওদের ভয় পাচ্ছে, দেখছেন বন্ধুরা, এ নতুন কাক, এ আমার নতুন বন্ধু কাক, ভয় পাচ্ছে, ওই দেখুন
দেখছেন, ওই দেখুন বসে আছে, এ নতুন এসেছে, এই জন্য ভয় পাচ্ছে, ভাবছে যে আমি হয়তো ওকে মারবো, তাড়িয়ে দেব। আয় আয় আয়, রুটি দিলাম না আজকে, পাউরুটি আর একটা জিলিপি দিলাম, মা বললো ওরা জিলিপিও খায়, আমি তোমায় দিয়ে দেখলাম। ওই দেখুন আবার এসেছে, ঘোরাঘুরি করছে, দেখছে দেখুন ঘোরাঘুরি করছে। আয় আয় আয়, আর এদিকে দেখুন বন্ধুরা, রাত্রেবেলা যে খাবারটা পড়ে থাকে সে খাবারটা ভাম আসে, আমাদের এখানে খুব ভাম আছে, ওই বিড়ালের মতো দেখতে, যেগুলো দেখুন পায়খানা করে রেখেছে, দেখছেন দেখুন। আগে তো জানলায় সব জায়গাতে পায়খানা করে রাখতো, এখন এখানে ভর্তি পায়খানা করে রেখেছে, কি অবস্থা দেখুন। আবার এগুলো পরিষ্কার করতে হবে, রাত্রেবেলা আসে তো ওরা, এই যেই খাবারগুলো থেকে যায় ওইগুলো খায়, খেয়ে ছাদেতেই পায়খানা পটি করে দিয়ে চলে যায়। কত জায়গায় দেখাবো, এখানেও দেখুন পটি, মানে কালকে রাত্রেবেলা পুরো ছাদেতে একদম মামদমাচুনি করেছে ভামে ভামেরা। কালকে দেড়টা দুটোর সময় দেখছি হঠাৎ এডিট করছিলাম মোবাইলে, দেখি হঠাৎ ধুমধাম শব্দ হচ্ছে, তখনই ভেবেছি এ নিঘাত ভাম এসেছে, এমন লাগে না, ভয় পেয়ে যাবো রাত্রেবেলা, কিন্তু উপায় নেই। তারপরে সকাল হতে দেখলাম ইউসবি ফিউসবি ফেলে দিয়েছে চারিদিকে, একাকার কাণ্ড, চারিদিকে পটি করে রেখেছে। বন্ধুরা আজকে কিন্তু হাওয়াটা দারুণ দিচ্ছে, আর আকাশে অবস্থা দেখুন, বিপত্তারিণী হয়ে যাওয়ার পর দেখবেন পুজো পুজো একটা ভাব আসে, আকাশে বাতাসে একটা বেশ আমেজ আলাদা চলে আসে। এই দেখুন বন্ধুরা, বলছিলাম না, এই দেখুন জানলাতেও পটি করেছে, ডাইনিংয়ের জানলায়, কি করা যায়, প্রাণী তো ওরাও খায়, কিন্তু খাচ্ছিস খা, তাহলে পটিটা করছিস কেন। এই দেখুন এখানেও সেম অবস্থা, এখানেও পটি করেছে, এটা আমার বেডরুমের জানলাতে করেছে, আর ওটা ডাইনিংয়ের জানলায় ছিল, কি যে করব, রোজ খেতে দিচ্ছি আর এখানে আমার জানলাতে পটি করছে, বলুন এটা কি ঠিক, ওদেরকেও তো বুঝতে হবে। যাক গিয়ে কী আর করা যাবে, পরিষ্কার করি, এবারে এবারে পরিষ্কার করতে হবে। এবার এবারে পায়রাকে খাবার দেওয়ার পালা, দেখি পায়রাগুলো সব কোথায় গেল, ও ঠিক চলে আসবে, দেখুন কত পায়খানা করেছে, ধুতে হবে একদিন। তো পায়রাকে খাবার দেওয়ার পর চলে গেছিলাম আমি কাঁচাকুচি করতে, তো রোজকারের মতো আজকেও আমার অনেক কাঁচাকুচি ছিল, তো সেগুলো সব সকাল সকাল কেচে নিয়েছি, আর আগের দিনের তো ছিল সেগুলো সব আগেই মেলে দিয়েছি যেগুলো ভেজা ছিল, তো একটু পরেই বৃষ্টি নামবে, বেলার দিকে খুব তেড়ে বৃষ্টি আসছে, আর যদি তার আগে জলটা না ঝরে যায় না, তাহলে খুব পচা একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে জামা কাপড়ের থেকে, একটা বাজে গুমো গন্ধ ছাড়ে। পায়রা এসে গেছে, এই তো বসেছে, খা 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 খা, রোজ এই টাইমটায় বেশ ভালো লাগে। আগে আমাকে দেখলে ও ভয় পেত, এখন আমার বন্ধু হয়ে গেছে, এখন আমার জন্য ও অপেক্ষা করে যে আমি কখন আসব, ওকে খাবার দেব। মা রিপোর্ট কি হলো? আরে তো বাবা নিচে থেকে এসে এমন ভয় ধরালো, বললো যে তোমার আর দাঁততলা যাবে না, তোমার 300 সুগার। হ্যাঁ আমি তো আর ভয়ে চোখে দেখতে পাচ্ছি না, আমি আমি 350 সুগার, আমি বললাম মলায় মিষ্টি এনেছিল গুছিয়ে খেয়েছি, জিলিপি খেয়েছি, হয়তো হলেও হতে পারে, ও মা দেখি সুগার আছে, মায়ের সুগার নেই, মায়ের পোস্ত হয়ে গেছে, বাবার পোস্ত, ও এটা বাবার পোস্ত, কত রকমের রান্না দেখো, এটা আবার নাদনি তুলবো বলে ইয়ে দিয়ে তেল মশলা দিয়ে, এটা মেয়ের বাটি দিয়ে রেখে, এটা মেয়ের একটু তুলে রেখে দিন তাহলে, এখানে রেখে আর খালি গেছি, হ্যাঁ মাটি, এইরকম পোস্ত বেশ ঝোল ঝোল ভালো লাগে খেতে,
সকাল থেকে কাজ করতে করতে প্রায় দুপুর 12টা বেজে গেছে। তো এখন আমি সকাল থেকে এসে একটু বসলাম, আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছি, আমি অনেকটা জল খেয়ে ফেলেছি। আর তারপর বসলাম একটু খবরের কাগজটা নিয়ে, কারণ এখন ফোনের যুগে কেউ আর খবর কাগজ পড়েই না, কিন্তু রোজ একবার করে পড়া কিন্তু উচিত। কত জল বেরিয়েছে, সেই যে নুন দিয়ে রেখেছিলাম, নুন হলুদ, নুন হলুদ দেওয়ার পরে এত জল বেরোবে, ওইটা জল বেরিয়েছে কিন্তু ধুইনি। হ্যাঁ, জল ধুতে হয় না না, এটা ধুয়ে কাঁচা, ও বাজার থেকে এনে ধুয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কাঁচা তেল দি, শুকনো খোলাতে দিলেন কেন, ওটা ওই গন্ধটা ভালো বেরোবে। ও কড়াটা গরম হয়েছিল, দেখ কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তেলটা পেঁয়াজ কানে, পেঁয়াজে কি তেল লাগে ফুপুটা রান্না করছিল, দেখি কত দূর হলো, ওটা তো করতে হবে, বাবা মা তো মা করবে না, তুমি খাবে না, একটু দেরি লাগবে, সবার শেষে বসাবি দেখবি। পেঁয়াজটা তেলটা তেল নিয়েছে, ফুপোটা এবার ধরে দেবে, নাহলে তোকে দুবার তেল দিতে হবে, মনে হয় তেল কম, না তেল কম মনে হচ্ছে। হুঁপো পোস্তটা প্রায় হয়ে গেছে, একটু শুকনো শুকনো হলেই এটা নাবিয়ে নেব। আমার বর্ষাকালে তো জল দিতে হবে, অত জল ঢালছেন কেন, বৃষ্টি পড়ছে বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টিও তো পড়ছে, কিচ্ছু ধুতে হবে না, চলে আসুন স্নান করে। হ্যাঁ হয়ে গেছে, সকালেই বলেছিলাম কাকা শ্বশুরের একটু শরীরটা খারাপ, গ্যাস অম্বল হয়েছে, তাই কোথাও আর বেরোয়নি, তাই বিছানাতেই একদম শুয়ে পড়েছে, শরীরটা খারাপ তো তাই জন্য। সিট ধুতে হবে না, চলে আসুন, ও তো এক্ষুনি এখন তো বর্ষাকাল বলুন, এক্ষুনি বৃষ্টি নামবে, মা লাইটার নিয়েছে উপর থেকে, চলে আসুন, অত রাস্তায় জল ঢালতে হবে না, চলে আসুন, বৃষ্টি পড়বে এক্ষুনি সব ভিজে যাবে, এটা অভ্যেস, এখন তাকে পরকালে রাস্তা ধুয়ে কোনো লাভ নেই, আগে আমি ধোবো তারপর তুমি ধোবে। বলতে বলতেই বাইরে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর বাবা শুধু শুধুই জল দিয়ে চারদিক ধুয়ে ফেলল, বললাম কিন্তু কিছুতেই কথা শুনল না। সকাল থেকে প্রায় দুপুর 1টা বেজে গেল, তো এখন আমি যা স্নান করতে যাব, তো তার আগে সব জানলাগুলো বন্ধ করে নিচ্ছি। সকাল থেকে দুপুর 1টা অবধি আমাদের এরকমই চলল। তো বন্ধুরা, আমাদের ব্লগ আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর আমাদের সাথে থাকবেন। আজকের মতো ওইটুকুনি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় শ্রী মাধব।